ইসরায়েলের সঙ্গে পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য অস্ত্রবিরতি চুক্তিতে যেতে রাজি আছে হামাস তবে এজন্য গঠন করতে হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হামাসের এক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা বুধবার বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যদি ফিলিস্তিন নামের আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তবে হামাস অস্ত্র ছেড়ে পুরো দস্তুর রাজনৈতিক দলে রূপান্তরিত হবে এদিকে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি দিতে আগ্রহী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি তবে এর জন্য শর্ত জুড়ে দিয়েছে হামাস বলছে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে অন্যদিকে কাতারে হামাসের কার্যালয় বন্ধের কোনো যৌক্তিকতা নেই বলে সাফ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই এই কার্যালয় খোলা হয়েছে একে সরানো কিংবা কাতার থেকে হামাজকে বিতাড়িত করার কোনো অর্থ নেই আর মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক গাজায় সাগর পথে ত্রাণ সহায়তা পৌঁছানোর লক্ষ্যে উপকূলে জেটি নির্মাণ শুরু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এর আগে গাজায় সাগর পথে ত্রাণ পাঠানোর কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে সেন্ট্রাল গাজা এবং উপত্যকার উত্তরাংশে শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু আর্টিলারি হামলা চালিয়েছে তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি নাসের হাসপাতাল প্রাঙ্গনের তিনটি গণকবর থেকে পাওয়া প্রায় চারশো মরদেহের ফরেনসিক তথ্য উপাত্তকে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টিফেন দুজারিক একই সঙ্গে ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা জানায় এ বিষয়ে যে কোনো স্বাধীন তদন্ত কমিটিকে সহায়তা করা হবে এদিকে আন্তর্জাতিক বাধা এবং মিত্রদের আহ্বান সত্ত্বেও শিগগিরই রাফায় স্থল অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা मुशरफ अनुजाद न्यूज़ डेस्क देश टीवी